এক অন্য যন্ত্রণা, অন্য ব্যথা, যা তুমি বুঝেও বুঝতে চাইছো। তবে যেদিন বুঝবে না সেদিন অনেক দেরি হয়ে যাবে, তখন ওই ব্যথা সারানোর ওষুধ খুঁজেও পাবে না। কার্তিক দা, তুমি কি আমায় এখানে জ্ঞান দিতে এসেছো? না না না। তাহলে এইভাবে কেন বিরক্ত করছো, কেন ডিস্টার্ব করছো? দেখতে পাচ্ছ না আমার শরীর খারাপ? যাও আমার একটু রেস্ট নিতে দাও। ঠিক আছে, আগে তাহলে খেয়ে নাও, তারপরে রেস্ট নাও। না আমি খাবো না, তুমি যাও। আমি তোমার জন্য খাবার তোমার ঘরে নিয়ে এলাম আর তুমি বলছো খাবে না। হ্যাঁ, তুমি খাবার ঘরে নিয়ে এলে কেন? এই বাড়ির নিয়ম তুমি জানো না? জানো না পাল বাড়িতে কোনো দিন আজ পর্যন্ত কেউ আলাদা করে বেডরুমে খাবার নিয়ে আসেনি? তা আজ কেন এই নিয়ম? নিয়ম কতই নিয়ম তো বদলে গেল এই বাড়ির। কার্তিকা, তুমি আবার শুরু করেছো। প্লিজ তুমি খাবারটা নিয়ে যাও, আমি এখন খাবো না। সে কি গো, তোমার জন্য তোমার জাহ্নবী তোমার প্রিয় প্রিয় খাবার অর্ডার করলো আর তুমি খাবে না বলছো? কি জাহ্নবী খাবার অর্ডার করেছে? ইয়েস চলে, আমি তোমার আমার জন্য চাইনিজ অর্ডার করেছি। ওই তো খাবারও তো মনে হয় ডেলিভারি হয়ে গেছে, চলো আমরা গরম গরম খেয়ে নিই। এক মিনিট, তুমি আমাদের জন্য আলাদা করে খাবার অর্ডার করেছো? হ্যাঁ, কিন্তু জাহ্নবী, তুমি এই বাড়ির নিয়ম জানো না? তুমি জানো না পাল বাড়িতে কোনোদিন আলাদা করে খাবার অর্ডার করা হয় না? তাহলে আজ এটা কেন? এ বাড়িতে তো আগেও অনেক কিছু হয়নি যা আজ হচ্ছে। এটা তুমি ঠিক করনি জানো, এভাবে আলাদা করে আমাদের দুজনের জন্য খাবার অর্ডার করা তোমার উচিত হয়নি। ম্যাম, মানে আমি ভাবলাম যে তোমার হয়তো মন খারাপ, তাই তো তোমার ফেভারিট চাইনিজ অর্ডার করেছি, আর তুমি বলছো আমি ঠিক করিনি। বাড়িতে যা রান্না হয়েছে আমি তাই খাবো। কিন্তু মানে বাড়িতে রান্না বান্না মানে দেখো, মিনু এরকম মিথ্যাচার করলো, সবাই মনে হয় খুব কষ্ট পেয়েছে গো। রান্না বান্নাটা ঠিক করে হয়েছে কি না? মিথ্যাচার যদি করেও থাকে, মিনু একটা মিথ্যে কথা বলছে নিজের স্বামীর কাছে সত্যি মিথ্যেটা প্রমাণ করে দেওয়ার জন্য। কিন্তু তুমি কি করছো? কি তুমিও কি এখন আমাকে জ্ঞান দেবে নাকি? আর শোন, তুমি কিছু বলবে না? কিছু বলার মুখ আছে? হ্যাঁ, শোন দাদা আমাকে ছোট্টবেলা থেকে চেনে, একবার জিজ্ঞেস করে দেখ, আমি তো বাড়ির কাজের লোক। হ্যাঁ, ছোট মুখে বড় কথা বলি, ভুল কথা বলি না। সোমদাদা নিজেও জানে মিনুকে যতটা খারাপ ভাবতে চাইছে তার থেকে অনেক ভালো কি গো, তাই না? জানি না কার্তিক, আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এইটুকু জানি যে মিনু আর আমার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স? ওই কাগজে কি সব ছাইপাস লিখে দিলে ডিভোর্স হয়ে যায় না? শোনো, শিব পার্বতীকে যেরকম আলাদা করা যায় না, সোমনাথ মৃন্ময়ীকেও আলাদা করা যায় না। কার্তিকদা চুপ করো, প্লিজ চুপ করো। আমি জাস্ট মিনুকে ভুলে যেতে চাই, ওকে ভুলে যাও না দেখি। আমি তো বাড়ির কাজের লোক, আমাকে জবাব দিয়ে করতে হবে। কিন্তু একবার আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে নিজেকে জবাব দিই, মিনুকে ভুলতে পারো কিনা দেখি। তুমি মিনুকে ভুলে যেতে পারো কিনা। কাম অন কার্তিক, তুমি কি এখন সবাই ব্রেন ওয়াশ করবে নাকি? মানে তুমি সোমকে এভাবে কষ্ট দিতে পারো না। আমি তো বাড়ির একটা আশ্রিতা মেয়ের কথা বলছি, তাতে তোমার সোম কেন কষ্ট পাচ্ছে? বারণ করো কষ্ট পেতে, জোর করে তোমার সব কথা শোনাতে বাধ্য করো। দেখো দেখি কষ্ট না পাওয়ার কথাটা শোনাতে পারো কিনা। দেখো দেখলে জাহ্নবী,
এবার তো বাড়ির সবাই আমাকে ভুল বুঝতে শুরু করেছে। তাতে কি হয়েছে জান? বুঝতে দাও ভুল, আমি তো তোমাকে ঠিকঠাক বুঝি না। আমি তো সারা জীবন তোমার পাশে থাকবো, সব সময় তোমার পাশে থাকবো। না না না, এখন আমার সোমের সামনে ভালো মানুষের নাটক করতেই হবে। এখন মিনুর এগেনস্টে কিছু বললে সোম যখন তখন বিগড়ে যেতে পারে। সোমের মন এখন খুব সেন্সিটিভ হয়ে আছে। এই সুযোগে সোমের এই সেন্সিটিভ মনের সমস্তটার দখল নিতে হবে আমার, আর মিনুকে সোমের মনের থেকে উপরে ফেলতে হবে, জাস্ট উপরে ফেলতে হবে। কোথা থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি আমার না বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছে। এসব তুমি কি বলছো মা? বাবা নেই আর তুমিও মরে যাওয়ার কথা বলছো। তুমি যদি এভাবে বলো তাহলে দিয়া তো ভয় পাবে, ও তো ছোট, তাই না? কি করব বর্ষা, কি করব বল? আমি যে সোমের মতো একটা অমানুষকে জন্ম দিয়েছি। কামা কামা, কেঁদো না, শক্ত হও। আচ্ছা আমার কেন এরকম হলো বলো তো, তোমরা কোন পাপের শাস্তি পাচ্ছি? আমি কি পাপ করেছিলাম যে সোমের মতো একটা সন্তানের জন্ম দিতে হলো? ঈশ্বর কেন মিনুকে আমার সন্তান করে পাঠালেন না? ও বেচারিকে কেন সারা জীবন অনাথ হয়ে থাকতে হলো? সবই মিনুরই কপাল কাকিমা। না তুলি না, আর কপালের দোহাই দিয়ে আমি আমি আমার মিনুকে কষ্ট পেতে দেব না, আর কিছুতেই না। অনেক হয়ে গেছে, আর না। আমি শুধু একটা কথা ভাবছি যে সোম কি একটা দিনের জন্য ভালোবাসেনি মিনুকে? ভালো তো নিশ্চয়ই বেসেছিল বৌদি, নয়তো মিনুর গর্বে সোমের সন্তান। জানি না, জানি না, আমি বুঝতে পারছি না। ভালোবেসেছিল তো নাকি শুধুই মিনুকে? আমার খারাপ লাগছে, এই কথা আমার মুখে বলতেও খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। হয়তো তুমি যেটা বলছো সেটাই সত্যি। কিন্তু পৌমনিকে তো আমরা সবাই খুব ভালোবাসি। দিয়া, আমাদের সবার ভালোবাসা মিনুর জন্য যথেষ্ট নয় রে, তুই ছোট তো বুঝতে পারবি না এখন। তোমাদের সবার ভালোবাসে আমার জন্য যথেষ্ট মিনু। হ্যাঁ মা, আমি। আচ্ছা তোমরা এখানে সবাই মিলে কি করছো বলো তো, এভাবে কান্নাকাটি কেন করছো? কি করবো বল, তোর অপমানের তো প্রতিবাদ করতে পারছি না, তাই এঘরে এসে মুখ লুকিয়েছি। মা মা, তুমি তো আমার মা, তুমি এসব কথা বলছো? তুলি, তুই আজকের এই রাতটা আমার সাথে থেকে জানা রে, তাহলে কাল সকালে আমরা দুজনে একসাথে চলে যাব। কি বলছিস এসব মিনু? কাল কাল কোথায় যাবি তুই? কাল কাল আমি বাড়ি ছেড়ে চলে যাব। Don't touch me. ওমা, তাই নাকি? হ্যাঁ তাই। আমি একদিন এ বাড়িতে আপনার হাত ধরে আপনার স্ত্রী হয়ে এসেছিলাম ঠিক,
কিন্তু আজ থেকে আমার উপর আপনার কোনো অধিকার নেই। আজ থেকে বোধহয় যা অধিকার সব রুদ্রদেবের। আমার ব্যাপারে সব সত্যি আপনার না জানলে চলবে না।